রাজধানীর লালমাটিয়া লাইসিয়াম কনফারেন্স সেন্টারে ওয়ান স্টপ ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রায় ৪০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে উদ্যোক্তা মেলা। ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর চার দিনের এই মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল। বিগত চার বছর ধরে ওয়ান স্টপ ইভেন্ট এই আয়োজন করে যাচ্ছেন। এই মেলার আয়োজক আয়োজন সম্পর্কে বলেন, আমি নিজে একজন উদ্যোক্তা, যেহেতু উদ্যোক্তাদের কষ্টগুলো আসলে বুঝতে পারি যে কি ধরনের প্রবলেম ফেস করে, এই জন্য আসলে অর্গানাইজার হিসেবে এরকম একটা জায়গাতে আসা, যেন অনলাইন অফলাইন সব ধরনের উদ্যোক্তাদের নিয়ে আমরা কাজ করতে পারি। অনেকের আসলে ইচ্ছা থাকলেও শোরুম খুলতে পারে না। শোরুমটা আসলে একটা উদ্যোক্তার জন্য অনেক বড় একটা বিষয়, কারণ ওখানে আপনি প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করতে পারবেন, কাস্টমারের কাছাকাছি নিয়ে যেতে পারবেন। তো যেহেতু শোরুমটা সব উদ্যোক্তার জন্য মানে পসিবল হয় না, যে কারণে আমরা এই ধরনের মেলাটা আয়োজন করি, যেখানে সব ধরনের যারা তাদের শোরুম আছে তারাও আসতে পারে, আর যাদের শুধুমাত্র অনলাইন বেস যারা, তারাও যেন নিজেদের প্রোডাক্টগুলো কাস্টমারের সামনে তুলে ধরতে পারে। কারণ অনেক কাস্টমার আছে কি অনলাইনে ছবিগুলো দেখে সেটা নেওয়ার জন্য মানে প্রেফার করে না আসলে। তো তাদের জন্য এই টাইপের মেলাগুলো অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা, যে এসে নিজে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন। আমাদের ওয়ান স্টপ ইভেন্টসটাতে আপনারা প্রায় হচ্ছে লোকে ৪০ জনের মতো উদ্যোক্তারা এখানে অংশগ্রহণ করছেন, এবং অধিকাংশই কিন্তু হচ্ছে মহিলা উদ্যোক্তা। তো আমাদের এই মেলাটা করার উদ্দেশ্যই হচ্ছে যে মহিলারা উদ্যোক্তারা যেন অনলাইনের পাশাপাশি তাদের প্রোডাক্টটাকে এখানের মধ্যে ডিসপ্লে করতে পারেন। তো একজন ক্রেতা যখন আসলে এখানের মধ্যে প্রোডাক্টটা কিনবেন, তখন উনি কিন্তু এই প্রোডাক্টটার অথেন্টিসিটির উপরে একটা তার বিশ্বাস আসবে, সেই এন্টারপ্রিনারের উপরে একটা বিশ্বাস আসবে, সেই পেজটার উপরে একটা আস্থা আসবে। তো দেখা যাবে যে উনি কখনো ওই প্রোডাক্টটা মেলায় এসে কিনতে না পারলেও উনি অনলাইন থেকেই দেখা মাত্র কিনতে পারবে। এখানে প্রত্যেকটা উদ্যোক্তাই আপনার তাদের পরিবারকে আর্থিক সচ্ছলতা আনার জন্য আসলে অনেকেই কাজ করে থাকেন, এবং তারা সেলের মাধ্যমে সংসারের মধ্যে কন্ট্রিবিউট করেছেন। মেলায় উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন। শাড়ি, কামিজ, থ্রি পিস, বোরকা, বিছানার চাদর, বাচ্চাদের জামা, পাঞ্জাবি, কসমেটিক্স, জুয়েলারি এবং ঘরে তৈরি নানা খাবার নিয়ে মেলায় অংশগ্রহণ করেছিলেন উদ্যোক্তারা। আমি কাজ করছি হ্যান্ড পেইন্টেড প্রোডাক্টস নিয়ে। আমি টি শার্ট, শাড়ি, কুর্তি সব কিছুতেই আমরা হ্যান্ড পেইন্ট করছি। আমার এই হ্যান্ড পেইন্টের জার্নিটা শুরু হয়েছে, বিজনেস হিসাবে শুরু হয়েছে এক দেড় বছরের মতো, কিন্তু পেইন্টিং আমি করছি একদম ছোটবেলা থেকে। এটা আমার খুব শখ থেকে কাজটা শুরু করা, সেটাকে অ্যাজ এ প্রফেশন বেসিসে অন্টারপ্রেনার হিসেবে নিজেকে একটু স্টাবলিশ করার জন্য, আমার এটাও যে আমার একটা আইডেন্টিটি, এটা স্টাবলিশ করার জন্য আমি এই কাজটা স্টার্ট করেছি। সো আমার মেইন যে ইয়েটা, সেটা হলো যে আমি কাস্টমাইজ করি। আপনাদের যে কোনো ধরনের ডিজাইন আমাকে দিলে ওটা আমি, ওটা টি শার্টে হোক, শাড়িতে হোক কিংবা কামিজে হোক, সেটা আমি হ্যান্ড পেইন্ট করে দিই। মেলায় আছি ২ বছর ধরে, আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাই। একটা জিনিস খুব লক্ষণীয় যে এখনকার আপুদের মাঝে স্কিন সচেতনতা বেড়েছে, আমি এটাই বলবো। তারা মানে কেমিক্যাল প্রোডাক্টের পাশাপাশি হার্বালের প্রতি ট্রাস্ট রাখতে পারছে, আর মেলাগুলোতে খুব নতুন নতুন আপুদের সাথে পরিচিত হই, খুব সাড়া পাচ্ছি। তারাও এই প্রোডাক্টগুলোকে খুব সুন্দর করে গ্রহণ করছে, হ্যান্ডমেড জিনিসটাকে তারা ভ্যালু করতে পারছে, এই জিনিসটা অনেক বড় একটা প্রাপ্তি উদ্যোক্তা হিসেবে আমার জন্য। এখানে বোরকা আছে, আবায়া আছে, কটি, খিমার, ওয়ান পিস কুর্তি আছে। তো এগুলো আমি নিজে ডিজাইন করে আমার ফ্যাক্টরিতে পাঠাই, সেখান থেকে এগুলো মেক হয়ে আসে। আর এই জামদানি নিয়ে কাজ করার ইচ্ছে হলো যে আমার বাপদাদা পরম্পরাই হচ্ছে এই জামদানি নিয়ে কাজ করেছে ওনারা, তারই পরিস্থিতিতে হচ্ছে আমি এখন জামদানি নিয়ে কাজ করছি। আর যেহেতু এটা মানে পারিবারিক ব্যবসা, এই জন্য এর ধরে রাখা, তারপরে হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি এই জামদানি। আমাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আছে, তাতে এবং তাঁতি দ্বারা আমরা তৈরি করা এই জামদানি শাড়ি। আমার সব প্রোডাক্ট হচ্ছে দেশি, এবং আমি বেশিরভাগই আমার যারা কর্মচারী তারা হচ্ছে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর গার্জিয়ানরা, তাদেরকে নিয়ে আমি কাজ করছি। এবং আমার দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, শাড়ি, সালোয়ার কামিজ, থ্রি পিস বা মানে বেড কভার, সব ধরনের আইটেম এবং সব দেশি প্রোডাক্টের উপর আমার কাজ। আর আমার কাজের মূল স্লোগান হচ্ছে স্বদেশি পণ্য কিনে হন ধন্য। আমি মূলত জামদানি ওয়ান পিস নিয়েই কাজ করি, যেগুলো দিয়ে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েদের কুর্তি হয়, কামিজ হয়, এবং আমি অনেক ডিজাইনার কুর্তিও করি।
আর হচ্ছে আমরা এখানে মেলাতে অংশগ্রহণ করেছি অনস্টপ অর্গানাইজার আপুদের সাথে। তো এখানে ভ্যারাইটিজ আইটেম আছে, আমার লেডিস আইটেমটাই আমার কাছে বেশি, লেডিস জিন্সের প্যান্ট হবে, তারপর কুর্তি হবে, স্টিচ থ্রি পিস হবে, আনস্টিচ হবে। মূলত আমি দেশি পণ্যের উদ্যোক্তা, আমার কাছে সব কিছু দেশি পণ্য, এবং মেলাতে আরও একটু ভালো করার জন্য সবার সাথে যাতে ভালো সম্পর্ক করতে পারে। অনেক সময় দেখা যায় একটা প্রোডাক্টের দাম বেশি হয়, অনেক উদ্যোক্তা বা অনেক কাস্টমার আসে না যেহেতু এটা প্রোডাক্ট বেশি নিব না, তাদের সাথে সম্পর্ক করার জন্য কাঠের উদ্যোগটা নেওয়া, কাঠের জিনিসপত্রগুলো যে আমার আছে এগুলো হচ্ছে আমি নিজে রং করি, নিজে কাজ করি। মানে এই ইভেন্টের সাথে আমার প্রথম মেলা, বাট রেসপন্স ভালোই পাচ্ছি, খারাপ না। আর যে প্রোডাক্ট নিয়ে আমি আসলে এখানে কাজ মানে নিয়ে আসছি সবগুলোই আমার নিজস্ব প্রোডাক্ট, তার মধ্যে হচ্ছে টপস আছে, আর এর বাদেও আমি হচ্ছে থ্রি পিস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান, এগুলো আমাদের দেশীয় কিছু থ্রি পিস নিয়ে কাজ করি। বিভিন্ন পণ্যের মডিফিকেশন, ভ্যালু অ্যাডিশন আর নতুনত্ব নিয়ে আমরা কাজ করছি। যেমন আমরা হ্যান্ড পেইন্টেড কিছু কাজ করছি, তারপর বোটল ডিম লাইটে কিছু কাজ করছি। বেসিক্যালি আমরা কাজ করছি কাঠের পণ্য, মাটির পণ্য নিয়ে। কাঠের উপরে বিভিন্ন রকমের ছাপ দেওয়া, টিপ তৈরি করা, লোগো তৈরি করা, ডিজাইন করা, ব্রেসলেট থেকে শুরু করে গহনা পর্যন্ত সমস্ত কাজ করছি। এছাড়া শাড়ি, পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টের কাজগুলো আমরা করে থাকি। আমি সম্পূর্ণ দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আর এমনিতে আমি আরও বেশ কয়েকটা মেলা অংশগ্রহণ করেছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি পর্যন্ত। আর আমাদের প্রোডাক্ট হচ্ছে শাড়ি থ্রি পিস, জামদানি থ্রি পিস, তারপর টপস, কুর্তি, এই ধরনের আর কি, বেডশিট আছে, বেড কভার আছে, হাতের কাজের। তো আলহামদুলিল্লাহ আমরা 100% হাতের কাজ নিয়ে কাজ করছি, দেশি প্রোডাক্ট নিয়ে, আর চেষ্টা করতেছি যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই হিসাবে আমরা মূল্যটা একটু ছাড় দিয়ে বিক্রি করার চেষ্টা করছি। আমরা এই মেলাটা অর্গানাইজ করতেছি, প্লাস হচ্ছে আমরা নিজেরাও কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। আর মেন রিজনটাই হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, অনেকেই আছেন উদ্যোক্তারা আছে যাদের কাছে প্রোডাক্ট থাকে না বা তাদের কোনো সোর্স থাকে না, তো আমরা চেষ্টা করতেছি যে সেই উদ্যোক্তাদের কাছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, যেমন আমরা ড্রেস, শাড়ি, দেশীয় শাড়ি, কেউ কেউ ইন্ডিয়ান শাড়ি নিয়ে কাজ করতে পছন্দ করে অনলাইনে, সো আমরা চেষ্টা করছি এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো তাদের কাছে পৌঁছে দিতে। তো আমরা কী করি, যে প্রোডাক্টগুলো মার্কেটে যে প্রাইসে পাওয়া যাচ্ছে তার থেকেও আমরা কমে দেওয়ার চেষ্টা করি। এখানে প্রতি বছরে প্রতিবারই প্রতি মাসে মেলা হয়, আমি এই মেলাতে অ্যাটেন্ড করি, এটা আমার এখানে ফার্স্ট মেলা। এর আগে আমি বেসিক মেলা, তারপর আপনার বিভিন্ন এনজিওর মেলা, তারপর এই এসএমই মেলা, এগুলো তো আমি এসএমই মেলা যদিও আমি পার্টিসিপেট করেছি শেয়ারে, কিন্তু আমি এগুলো মেলা এককভাবে মানে করেছি। আর এটা আমার ফুড স্টল নিয়ে লাইসিয়ামে ফার্স্ট মেলা, মাশাআল্লাহ অনেক সারা এখানে লোকজন, মানে সবাই পরিচিত আর সবার সাথে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে। আমি মেলাতে আমার হোম ফুড নিয়ে আমি কাজ করছি, তো আমার খাবার আছে, রাইস আছে, চিকেন চিলি আছে, তারপরে আপনার কাবাব আছে, সাসলিক আছে, এমনি অনেক ফুডই আছে, কে হোমমেড সব আচার আছে, সরিষার তেল, তারপরে আপনার সস, এগুলো আছে মাশাল্লাহ। আমি পরপর দুইবার করলাম এখানে, খুব ভালো সাড়া পেয়েছি। আরও একবার এসেছিলাম, ভালোই লাগে এখানে, এই প্রোডাক্টগুলো ভালো আসে, দামও রিজনেবল। আমি নিয়েছি হচ্ছে একটা শঙ্খগুঁড়া আর হচ্ছে একটা আলুর পাউডার, আই থিঙ্ক যেটা কাজ করবে, ট্রাই করার জন্য নিচ্ছি, যদি ভালো হয় তাহলে আরো নিব। এছাড়া মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য ছিল পাপেট শো এবং সবার জন্য ফ্রি ডায়াবেটিক্স পরীক্ষার ব্যবস্থা। আফসানা অভি, উদ্যোক্তা বার্তা, 24 ঘন্টা উদ্যোগের সাথে, উদ্যোক্তার সাথে, বাংলাদেশের শিল্পের সাথে।